কখনো রাস্তার ধারে ছোলার ডালের বড়ার ডালনা চেখে দেখার সুযোগ হয়েছে, অথবা ধরুন ঝালঝাল আইসক্রিম? কখনো কোনো শপিং মলে না ঢুকে তার আশেপাশের স্ট্রিট ফুড প্রাণ ভরে খেয়ে বেরিয়েছেন? অনেকগুলো কলকাতা খাদ্য সফর করার পর এবার কিন্তু ফুড রিভিউ শোবাই প্রসূন ঢুকতে চলেছে জেলায় জেলায়। বিভিন্ন জেলার বিভিন্ন অঞ্চলের খাবারগুলো এবারে স্থান পাবে আপনাদের এই প্রিয় চ্যানেলে। তাই আজকের খাদ্য সফর শুরু করছি উত্তর চব্বিশ পরগনার সল্টলেক অঞ্চল থেকে। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকন অলে সিলেক্ট করে রাখুন। সল্টলেক করুণাময়ী মেট্রো স্টেশনের নিচে বাসস্ট্যান্ডের ঠিক উল্টো ফুটে এই বয়স্ক ভদ্রমহিলা বসেন। সকাল আটটা থেকে তিনজন মিলে কাঁধে কাঁধ মিলিয়ে শুরু হয় লড়াই। এই ফাস্টফুডের যুগে অফিসের কর্মরত মানুষের মুখে রোজ দুটো বাড়ির মতো রান্না তুলে দেওয়ার লড়াই, তার উপরে ভর করে নিজেদের রোজকার সামান্য চাহিদাকে রোজ মিটিয়ে হাসি মুখে বেঁচে থাকার লড়াই। প্রায় 8-10 রকমের সবজি রোজ বাড়ি থেকে রান্না করে নিয়ে আসা হয়। আজ ছিল আলু সয়াবিনের তরকারি, ছোলার ডালের বড়ার ডালনা, পাঁচমিশালি তরকারি, ঘুগনি, মোচার ঘণ্ট, আরও অনেক কিছু। আমি নিয়ে নিয়েছি দুটো রুটি, সাথে ছোলার ডালের বড়ার ডালনা আর ডিম সেদ্ধ। রুটি একটা 5 টাকার, যে কোনো তরকারি একটা পোর্শন 12 টাকা মাত্র। এর সাথে রয়েছে কলা, মিষ্টি, ডিম। করুণাময়ী থেকে সোজা চলে এলাম সিটি সেন্টার 1-এর মেন গেটের কাছে। মেট্রো স্টেশন থেকে নেমে সিটি সেন্টারের যে ঢোকার মুখটা আছে তার ঠিক পাশেই আছে কলকাতা চাট সেন্টার। ঘুগনি চাট, নর্মাল ফুচকা, দই ফুচকা, সুজি ফুচকা, কী না পাওয়া যায় এখানে। সাথে রয়েছে পাওভাজি, আলু টিক্কি চাট সহ অনেক কিছু। আমি এদের থেকে অর্ডার করলাম আলু টিক্কি চাট, দাম 60 টাকা। বেশ স্ট্যান্ডার্ড সাইজের একটা আলু টিক্কি তেলের মধ্যে ভেজে ওটাকে প্লেটের ওপরে নিয়ে তার ওপর দেওয়া হলো বিভিন্ন ধরনের মশলা। এরপর ঠান্ডা ঠান্ডা ঘুগনি নিয়ে ওপরে আরও কিছু মশলা দিয়ে সার্ভ করা হয়। কাঠের চামচের চাপে অল্প করে গরম গরম আলু টিক্কি, সাথে ঠান্ডা ঠান্ডা ঘুগনি, এক অদ্ভুত সুন্দর কম্বিনেশন। মোহন চাট সেন্টার, এখানেও বিভিন্ন ধরনের চাট পাওয়া যায়, তবে নজর কেড়ে নেবার মতো খাবার হলো এদের চিল্লা। মুগ ডাল ভিজিয়ে রেখে পেস্ট করে সেটার ব্যাটার দিয়ে বানানো হয় এই চিল্লা, সাথে পরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা ইত্যাদি। আমরা চিজ চিল্লা অর্ডার করেছিলাম, দাম পড়েছিল 70 টাকা। একটা শালপাতার প্লেটে করে এসে গেল এই চিজ চিল্লা, সাথে দু রকমের চাটনি। খেয়ে বুঝলাম বেশ নতুন ধরনের স্বাদ, তবে ভেতরে চিজ থাকায় খারাপ লাগলো না।
সেন্টার ওয়ানের যে গেট দিয়ে গাড়িগুলো বেরোয় তার ঠিক মুখেই দু একটা দোকান পরে আছে পাবরাইস ফ্রেশ অ্যান্ড ন্যাচারালে আইসক্রিমসের শোরুম। একটা ছোট্ট মেনু, কিন্তু তাতে নানান ধরনের নতুন নতুন স্বাদের আইসক্রিমের নাম। তিন রকমের ঝাল আইসক্রিম রাখে এখানে, পিক গুয়াভা বা লাল পেয়ারা, তেঁতুলের আইসক্রিম আর ওয়াসাবি আইসক্রিম। অ্যাকচুয়ালি এগুলো সর্বেট, মানে মিল্কের বদলে ওয়াটার বেসড ফ্রোজেন ডেজার্ট। এর মধ্যে ওয়াসাবি আইসক্রিমটা এদের স্টকে ছিল না, আমি জিজ্ঞাসা করাতে ওনারা পিঙ্ক গুয়াভা আইসক্রিমটা সাজেস্ট করলেন। পিঙ্ক গুয়াভা আইসক্রিম জিএসটি নিয়ে পড়লো 91 টাকা। এরকম লাল লাল ঝালঝাল আইসক্রিম খাইনি এর আগে। অনেকে বলেছিল এখানে আসতে পাত্তা না দিলে যা হয় আর কি, কলকাতা থেকে প্রায় হারিয়ে যাওয়া লাল পেয়ারা, তার নাকি আবার আইসক্রিম, তাও আবার ভেতরে কুচি কুচি লাল পেয়ারা, আর ওপরে ছড়িয়ে দেওয়া লাল লাল ঝালঝাল ঝাল নুন, আধুনিক ভাষায় যাকে বলে চিলি সল্ট। পুরো ছোটবেলাটা টেনে নামিয়ে আনলো মুহূর্তের মধ্যে। আছি এখন করুণাময়ীর কাছে বাপির মোমোর দোকানের সামনে। দোকানের লাইট আচমকা খারাপ হয়ে গেছে, তবু লোকজনের কমতি নেই। শুধু মোমো নয়, ফ্রায়েড চিকেন, চিকেন স্ট্রিপ, চিকেন পকোড়া সবই পাওয়া যায়। শুধু এই ভিড়কে ভেদ করে কাউন্টার পর্যন্ত পৌঁছতে পারলে তবে। আমার পছন্দ এখানকার চিকেন স্ট্রিপ, কিন্তু কপাল খারাপ, 3 পিস ছিল অলরেডি বিক্রি হয়ে গেছে, অগত্যা ফ্রায়েড মোমো অর্ডার দিলাম। তিন পিস মোমো, দাম 50 টাকা, একেবারে আঙুলে ছেঁকা লাগার মতো গরম, ভেতরে পর্যাপ্ত স্টাফিং আর ওপরের আবরণটাও বেশ সুস্বাদু। চিকেন স্ট্রিপ না পাওয়ার আফসোস যদিও রয়েই গেল। এই তো ছিল সল্টলেক অঞ্চলে আমাদের খাদ্য সফর। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের মতো টাটা। লাগে নহি কহিয়ো লাগে।